বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটে জয়ী হয়ে পুনরায় রাজ্যে সরকার গড়বে বিজেপি। শুক্রবার উদয়পুরে মাতাবাড়িতে পুজো দিয়ে আর ই নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সাংসদ তথা ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটে জয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুনরায় রাজ্যে সরকার গড়বে বিজেপি, তা শুধুই সময়ের অপেক্ষা। পাশাপাশি তিনি এও বলেন, এবারের নির্বাচনে 3% বেশি ভোট দিয়েছেন ত্রিপুরার মহিলারা। আমাদের সরকার আসার পর ত্রিপুরার মহিলাদের জন্য বড় মাত্রায় কাজ হয়েছে, যার প্রতিফলন ত্রিপুরার মহিলাদের 3% বেশি ভোট, সেই সঙ্গে 3,60,000 নতুন ভোটারও যোগ হয়েছেন। এই সব কিছুই প্রমাণ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটে জয়ী হয়ে পুনরায় বিজেপি রাজ্যে সরকার গড়তে চলেছে বলেও দাবি করেন বিপ্লব কুমার দেব। প্রচণ্ড বহুমতের সঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরাতে পুনঃপ্রতিষ্ঠিত হতে চলছে, মাত্র সময়ের অপেক্ষা। আর সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে 3% ভোট মহিলারা বেশি করেছে। ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর বড় মাত্রায় মহিলা সশক্তিকরণের কাজ হয়েছে। 4,20,000 সেলফ হেল্প গ্রুপের আমার মহিলা বোন আছে, আশাকর্মী আছে, অঙ্গনবাড়ির দিদি আছে। 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আমাদের সরকারি ব্যবস্থা করেছে, আর তারই প্রতিফলন বড় মাত্রায় মহিলারা টার্ন আউট করেছে এবং 3%-এর উপর বেশি ভোট মহিলারাই প্রথমবার ত্রিপুরাতে করেছে এত বড় মাত্রা। আর সঙ্গে সঙ্গে 3,60,000 নিউ ভোটার অ্যাড হয়েছে। এই সবগুলো প্রমাণিত করে যে ভারতীয় জনতা পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার প্রচণ্ড বহুমতের সঙ্গে আসছে। আর আমি ত্রিপুরা সুন্দরী মায়ের পুণ্যভূমি থেকে বিরোধীদের উদ্দেশ্য করে এদিন বিপ্লব কুমার দেব বলেন, আপনার একটু সংযত থাকুন। সিপিআইএম, বিজেপি, কংগ্রেস যে যাই করুন না কেন, সবাই ত্রিপুরারই মানুষ, না উস্কিয়ে সংগঠন করুন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির সঙ্গে লড়াই করুন। আবোল তাবোল কথা বলে ত্রিপুরাতে আপনারা যা করছেন পরে দেখব সুইচ অফ করে বসে থাকবেন বলে এদিন বিরোধীদের তীব্র কটাক্ষ করার পাশাপাশি বিপ্লব কুমার দেব সব দলগুলোকে ত্রিপুরায় এক থাকার বার্তাও এদিন দিয়েছেন। আর আমি ত্রিপুর শ্রী মায়ের মন্দিরের পবিত্র ভূমি থেকে আমার বিরোধী পার্টির যে নেতা নেত্রীরা আছে তাদেরকে আহ্বান করব, আপনারা একটু সংযত থাকুন। এসব করে যারাই আছে এরা ত্রিপুরার মানুষ, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, না উকসিয়ে নিজের কর্ম করুন, সংগঠন করুন, ডেমোক্রেসির মাধ্যমে মোকাবেলা করুন বিজেপির সঙ্গে। এসব আবোল তাবোল কথা বলে ত্রিপুরাতে আমরা যেটা করছেন আলটিমেটলি পরে দেখব যে সুইচ অফ করিয়ে বসে থাকবে, তো সেটা যাতে পুনরাবৃত্তি না হয় এটাই আমি পবিত্র ভূমি থেকে মায়ের আশীর্বাদ নিয়ে সেটাই কামনা করব। 37 লক্ষ ত্রিপুরাবাসী কাজ করার আমি সুযোগ পেয়েছি, আমি সবাইকে ভালোবাসি, কারণ সবার আশীর্বাদে আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম। মুখ্যমন্ত্রী কোনো দল থেকে আসে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, 37 লক্ষ ত্রিপুরাবাসীর হয়, এটা কমিউনিস্টের মুখ্যমন্ত্রী নয় যে একদলীয় ব্যবস্থাকে দেখবে, ক্যাডারদেরকে দেখবে। তার জন্য এই পবিত্র ভূমি থেকে আমি তাদেরকে রিকোয়েস্ট করব, করজোরে নিবেদন করব, এই যেগুলো আমি শুনেছি দিল্লি থেকে, হরিয়ানা থেকে শুনতে পাচ্ছিলাম যে ডেইলি কোনো না কোনো ভীমরতি ধরলে যেটা সেটা হয়েছে, এগুলো করছে, এগুলো করে আমি কমিউনিস্টের বন্ধুদেরকে আর যারা কংগ্রেসের বন্ধুরা আছে অন্যান্য বিরুদ্ধে তাদেরকে নিবেদন করব, আপনারা সংযত থাকুন, সবাই একত্রিত থাকুন। এটা ত্রিপুরা রাজ্য ডেভেলপমেন্টমুখী সরকার, আর ডেভেলপমেন্টমুখী ব্যবস্থা আমরা তৈরি করেছি, প্রভাবান থাকবে, আপনারাও তার শরিক হন। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়ার সময় আমরা দেখিনি কোন সিপিএম করে কংগ্রেস করে, জলের কানেকশন দেওয়ার সময় আমরা দেখিনি, তো এইগুলো যারা কমিউনিস্ট আর কংগ্রেস দীর্ঘদিন এখানে করেছে এরা কোনোদিন সেগুলোর অনুভব নেই। পানিপথের সড়ক দুর্ঘটনার পরে এই প্রথম ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন রাজ্যসভা সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরোধীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।